পাইপথের যত সমস্যা, কোষ্ঠকাঠিন্য, ফিসার, পাইলস, ফিস্টুলা, প্রোল্যাপস এবং অশ্বরোগ, এসব রোগ হলে করণীয় কি, পরামর্শ দিয়েছেন দেশের বিশিষ্ট চিকিৎসকগণ, অধ্যাপক ডাক্তার রাকিবুল আনোয়ার, অধ্যাপক ডাক্তার এ কে এম ফজলুল হক, অধ্যাপক ডাক্তার এ জেড এম মোস্তাক হোসেন, ডাক্তার ফাহমিদুল হক এবং ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম। চলুন জেনে নেই পায়ুপথের এইসব রোগের কারণ এবং করণীয় কি সে সম্পর্কে আদ্যপন্ত। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। মানব দেহের অন্যতম একটি সমস্যা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্যর ফলে মল যেমন শক্ত হয়ে যায়, তেমনি সেই মল ত্যাগ করা আরো কঠিন হয়ে যায়। এমন পরিস্থিতিতে অনেকের পায়ুপথের বিভিন্ন রোগ দেখা দিতে পারে, সেসব রোগকেই সাধারণত পায়ুপথের রোগ বলা হয়। বিশেষজ্ঞরা মনে করেন খাদ্য তালিকায় আঁশজাতীয় খাবারের ঘাটতি, অপর্যাপ্ত পানি, বিষণ্ণতা, মাদক সেবন সহ নানা কারণে পায়ুপথের এমন রোগ হতে পারে। যেমন পাইলস, অ্যানাল ফিশার, ফিস্টুলা, হ্যামোরয়েড, ফোরা, প্রোল্যাপস, পলিপ, রেকটাল পলিপ বা রেকটাল ক্যান্সার। পায়ুপথের এইসব রোগের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ, ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম সহ অন্ত্রের গুরুতর সমস্যা হতে পারে। এসব সমস্যার লক্ষণ ও করণীয় সম্পর্কে দেশ এবং বিদেশের বিভিন্ন মাধ্যমে প্রকাশিত একাধিক চিকিৎসক বলেছেন তাদের নিজ নিজ অভিজ্ঞতার চিকিৎসা কথন। এই ভিডিওতে তাই বর্ণনা করা হয়েছে তারা যা বলেছেন। পায়ুপথের রোগ সংক্রান্ত বিষয় নিয়ে একগুচ্ছ প্রশ্ন করা হয়েছিল সার্জারি বিভাগের কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলামের কাছে। তিনি অনেক খোলাসা করে বলেন, সাধারণত পায়ুপথের সব রোগকেই বেশিরভাগ মানুষ পাইলস বলে জানে, যা মোটেও ঠিক নয়। পায়ুপথের সমস্যা থেকে ফিসার, ফিস্টুলা, হ্যামোরয়েড, ফোরা, প্রোল্যাপস, রক্ত জমার, পলিপ বা টিউমার হতে পারে, তবে এটা ঠিক সবগুলো ক্ষেত্রেই কোষ্ঠকাঠিন্য অন্যতম কারণ। ফিসার কি এবং কেন হয় এমন এক প্রশ্নের জবাবে ডাক্তার আজহারুল বলেন, কোষ্ঠকাঠিন্যর কারণে পায়ুপথের সামনে অথবা পেছনে ফেটে গিয়ে ক্ষত তৈরি হলে তাকে ফিসার বলে, বাংলায় বলে ভগন্দর। এই সমস্যায় তীব্র বা মাঝারি ব্যথা ও জ্বালাপোড়া হয়, মলত্যাগের সময় সামান্য রক্ত যায়, পায়ুপথ শুরু হয়ে আসে। অনেকদিন ধরে যারা ভুগছেন তাদের অস্ত্রোপচারের দরকার হয়। প্রাথমিক অবস্থায় খাদ্যাভ্যাসে পরিবর্তনের মাধ্যমে কোষ্ঠকাঠিন্য দূর করে। জিটিএন মলম ব্যবহার, পেভিসেভ লোশন মেশানো কুসুম কুসুম গরম পানিতে স্যাক দিয়ে ভালো থাকা যায়। পাইলস কি এবং কেন হয় অপর এক প্রশ্নের জবাবে ডাক্তার আজহারুল জানান, পাইলসকে বাংলায় বলে অশ্ব। পাইলস ব্যথাহীন হলেও প্রচুর রক্তপাত হতে পারে। প্রথম পর্যায়ে পাইলস খাদ্যাভ্যাসে পরিবর্তন, মল নরম করার ওষুধ এবং কিছু নির্দিষ্ট ঔষধ দিয়ে সারানো সম্ভব। দ্বিতীয় পর্যায়ের পাইলসে ব্যান্ড লাইগেশন, খুবই কার্যকরী অস্ত্রোপচার। তৃতীয় ও চতুর্থ মাত্রার পাইলসে অস্ত্রোপচারের মাধ্যমে পাইলসগুলো কেটে ফেলা হয়। ফোরা বা অ্যাবসেস কি এবং কেন হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পায়ুপথের ভেতরে ও বাইরে ছোট বড় নানা ধরনের ফোরা হতে পারে, ডায়াবেটিস এর অন্যতম কারণ। অস্ত্রোপচার না করলে এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের পরে ফিস্টুলা হওয়ার ঝুঁকি খুব বেশি। ফিস্টুলা হলে এর চিকিৎসা কেমন হবে? এর উত্তরে ডাক্তার আজহারুল বলেন, ফিস্টুলা হলো একটি ঘা যার একটি মুখ পায়ুপথের বাইরে অপরটি ভেতরে থাকে। ফোরা হওয়ার কারণে এটি হয়, এর চিকিৎসা অস্ত্রোপচার। তবে নালীর ভেতরে মুখ যদি খুব ওপরে হয় বা আঁকাবাঁকা হয় তবে অস্ত্রোপচার ব্যর্থ হতে পারে, কাজেই অস্ত্রোপচারের আগে ফিস্টুলোগ্রাম MRI করে নেওয়া ভালো। প্রোল্যাপস কি এবং কেন হয় এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, পায়ুপথ দিয়ে অনেক সময় বৃহদন্তের কোনো অংশ আংশিক বা পুরোপুরি বেরিয়ে আসতে পারে, একে প্রোল্যাপস বলে। ল্যাপ্রোস্কোপি অস্ত্রোপচারের মাধ্যমে এর চিকিৎসা করা যায়। পায়ুপথ সংক্রান্ত ব্যাপারে আরেক সার্জারি বিভাগের ডাক্তার ফাহমিদুল হক বলেন, মলের সঙ্গে বা পায়ুপথে তাজা রক্ত যাওয়ার ব্যাপারকে মামুলিভাবে নিলে চলবে না, পাইলস নিরাময় না হলে একসময় তা থেকে ক্যান্সারও হতে পারে। তিনি আরো বলেন, সাধারণত পাকস্থলী বা অন্ত্র থেকে রক্তক্ষরণ হলে তা মলের সঙ্গে কালো আলকাত্রার মতো রং ধারণ করে, কিন্তু পায়ুপথে তাজা লাল রক্ত গেলে বৃহদন্তের একেবারে নিচের অংশ থেকে আসছে বলে ধরে নিতে হবে। কেন এমন রক্তক্ষরণ হয় এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পাইলস, অ্যানাল ফিশার, রেকটাল পলিপ বা রেকটাল ক্যান্সারের মতো সৃষ্ট রোগের কারণে এমনটি হয়। ডাক্তার ফাহমিদুল হকের মতে, মধ্যবয়সে পায়ুপথে তাজা রক্তক্ষরণের অন্যতম কারণ হল পাইলস। কোষ্ঠকাঠিন্য থাকলে এবং অন্তঃসত্ত্বা অবস্থায় এ রোগের ঝুঁকি বেশি। এতে প্রথম দিকে মলের সঙ্গে ফোঁটা ফোঁটা বা ফিনকি দিয়ে তাজা রক্ত যায়, পরবর্তী সময়ে একটা মাংসপিণ্ড গোটার মতো পায়ুপথ দিয়ে বের হয়ে আসে। ডাক্তার ফাহমিদুল মনে করেন, রেকটাল পলিপ সমস্যা শিশুদের বেশি হয়, এটাও অনেকটা পাইলসের মতো। মলের সঙ্গে তাজা লাল রক্তক্ষরণ হয়, আবার গোটার মতো পিণ্ড বেরিয়ে আসে, পলিপ সারাতে সার্জারির প্রয়োজন হয়।
ডাক্তার ফাহমিদুল হক আরো বলেন, 40 বছর বয়সের পর রেকটাল ক্যান্সার হতে দেখা যায়। মলের সঙ্গে রক্তক্ষরণ, কখনো ডায়রিয়া, কখনো কোষ্ঠকাঠিন্য, দুর্বলতা, রক্তশূন্যতা, মলত্যাগ করার পরও আরো খানিকটা করার ইচ্ছে, এমন একাধিক উপসর্গ দেখা যায় এই রেকটাল ক্যান্সার হলে। সার্জারি বিভাগের আরেক বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার AZM মোস্তাক হোসেন মনে করেন, পায়ুপথের অধিকাংশ সমস্যাই নিরাময়যোগ্য, এমনকি প্রাথমিক অবস্থায় ক্যান্সার ধরা পড়লে সেটিও। পায়ুপথের সমস্যা সমাধানে ছোট বা মাঝারি ধরনের অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে, তবে অস্ত্রোপচারের নাম শুনেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ডাক্তার AZM মোস্তাক বলেন, সাধারণত ফিশার ও পাইলস রোগেই অনেকে ভোগেন। প্রাথমিক অবস্থায় অ্যানাল ফিশার ও পাইলসের চিকিৎসা করা হলে অস্ত্রোপচারেরও দরকার হয় না, তবে ফিস্টুলা, অ্যাবসেস, পলিপ ও ক্যান্সার নিরাময়ে অস্ত্রোপচার আবশ্যক। তিনি মনে করেন, সময় মতো চিকিৎসা না করালে পায়ুপথের সমস্যা জটিল আকার ধারণ করতে পারে। অ্যানাল ফিশার থেকে হতে পারে অ্যানাল স্টেনোসিস বা পায়ুপথ সংকীর্ণ হওয়া, এর ফলে মলত্যাগের কষ্ট বেড়ে যায়। অপরদিকে পায়ুপথে সংক্রমণ হলে তা থেকে অ্যাবসেস বা ফোড়া হয়, যা খুবই বেদনাদায়ক। মলত্যাগ তো দূরের কথা, ঠিকমতো বসা বা দাঁড়াতেও তখন কষ্ট হয়। এই ফোড়া ঠিক সময় কাটা ও অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা না হলে এ থেকে হতে পারে ফিস্টুলা। ফিস্টুলা আরেক বিব্রতকর ব্যাপার। ফিস্টুলা হলে মলমূত্রের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়, এমনিতেই বের হয়ে আসে। ডাক্তার মোস্তাক সতর্ক হতে পরামর্শ দিয়ে বলেন, পাইলসের সঠিক চিকিৎসা করা না হলে মলের সঙ্গে রক্তক্ষরণ হয়ে রোগীর রক্তশূন্যতা হতে পারে। একইভাবে ক্যান্সার শনাক্ত করতে দেরি হলে তা শরীরের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে, আর যে কারণে মৃত্যু ঝুঁকিও বেড়ে যায়। তাই এইসব রোগ কখনো লুকিয়ে রাখা ঠিক নয়। কোষ্ঠকাঠিন্য হলে দৈনিক অন্তত 6 গ্রাম আঁশযুক্ত খাবার খেতে হবে। টাটকা শাকসবজি, খোসাসহ ফলমূল, গোটা শস্য প্রভৃতিতে আঁশ বা ফাইবার রয়েছে। পর্যাপ্ত পানি পান এবং ইসবগুলের ভুষি খেতে হবে প্রতিদিন। ধূমপান বর্জন করতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য গরু বা খাসির মাংস পরিহার করতে হবে। কোষ্ঠকাঠিন্য নিরাময় করা প্রসঙ্গে ডক্টর মোস্তাক বলেন, পায়খানা চেপে রাখবেন না কখনো। পায়খানার চাপ এলে সঙ্গে সঙ্গে টয়লেটে যান। কারো কারো পায়খানা অনিয়মিত, তবে 3 দিনের বেশি পায়খানা না হলে বুঝতে হবে আপনি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন। অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার, ফাস্টফুড বেশি না খাওয়ার পরামর্শ তার। এগুলো বৃহদন্তের স্বাস্থ্যের জন্য খারাপ। এর পাশাপাশি নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা জরুরি। প্রতিদিন কিছু কায়িক শ্রম করতে হবে। ডাক্তার মোস্তাক বলেন, 40 বছর বয়সের পর প্রত্যেকেরই নিয়ম মাফিক পায়ুপথ, পায়ুনালীর কোলোরেক্টাল ক্যান্সারের স্ক্রিনিং পরীক্ষা করানো উচিত, বিশেষত যাদের পরিবারে এ ধরনের রোগের ইতিহাস আছে। মলদ্বার ও পায়ুপথ সার্জারি বিভাগের আরেক বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার AKM ফজলুল হক পায়ুপথে ফেস্টুলার অস্ত্রোপচার সম্পর্কে নিজের অভিজ্ঞতা প্রকাশ করেছেন। ফিস্টুলার অস্ত্রোপচার প্রসঙ্গে ডাক্তার AKM ফজলুল হক বলেন, ফিস্টুলার অপারেশনের সাফল্য চমৎকার। এক কথায় এর উত্তর দেওয়া সম্ভব নয়, কারণ ফিস্টুলার প্রকারভেদের কারণে এর সাফল্য তুলনা করা কষ্টসাধ্য। এছাড়া রয়েছে বিভিন্ন সার্জনের বিভিন্ন অপারেশন কৌশল। কি কারণে ফিস্টুলা হয়েছিল তার উপরও ফলাফল নির্ভর করে। তার মতে সাফল্য এবং ব্যর্থতার মাপকাঠি হচ্ছে 3টি। 1. আবার ফিস্টুলা হওয়া। 2. ক্ষত শুকাতে অতিরিক্ত দেরি হওয়া। 3. মল ও বায়ু ধরে রাখার অক্ষমতা। ডাক্তার ফজলুল হক মনে করেন, অপারেশন ব্যর্থতার মূল কারণ হচ্ছে যদি সার্জন ফিস্টুলার ভেতরের মুখটি শনাক্ত করতে ব্যর্থ হন এবং এটি সম্পূর্ণ কেটে ফেলতে না পারেন। বৃহদন্ত ও পায়ুপথ সার্জারি বিভাগের অপর বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রাকিবুল আনোয়ার মহিলাদের কোষ্ঠকাঠিন্য হওয়া প্রসঙ্গে বেশ কয়েকটি তথ্য দিয়েছেন। তিনি বলেন, মহিলাদের গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যর আশঙ্কা বেড়ে যায় ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে। এটি গর্ভবতীদের এতই সাধারণ সমস্যা যে কোষ্ঠকাঠিন্যকে গর্ভধারণের একটি লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। এই সমস্যায় আক্রান্ত মহিলাদের তলপেট ও পিঠে ব্যথা হয় এবং পেট ব্যথা, পেট ফাঁপা ও বমির উদ্রেক হয়। এটা মহিলাদের প্রোজেস্টেরন হরমোন পরিপাকতন্ত্রের মাংসপেশির শৈথিল্যতার জন্য অনেকাংশ দায়ী। এই শিথিল মাংসপেশি খাদ্য পরিপাকতন্ত্রের ভেতর দিয়ে পরিভ্রমণের সময় বাড়িয়ে দেয় এবং প্রাথমিকভাবে কোষ্ঠকাঠিন্যর সূচনা করে। তবে এই ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন ভ্রূণের গঠন, বিকাশ ও প্রতিস্থাপনের জন্য অপরিহার্য। পরিপাকতন্ত্রের শিথিলতা শুধু কোষ্ঠকাঠিন্যই নয়, পাইলস, ফিশার, থ্রাম্পস, পাইলসেরও সৃষ্টি করে। এসব উপসর্গ গর্ভবতীদের হলে লজ্জা সংকোচ না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়, কারণ গর্ভকালীন কোষ্ঠকাঠিন্য নিরাময়ের জন্য বেশ কয়েকটি কার্যকরী চিকিৎসা ব্যবস্থা রয়েছে।
গর্ভকালীন কিংবা মহিলাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে ডাক্তার রকিবুল আনোয়ার যে পরামর্শ দিয়েছেন তা হচ্ছে প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করা, ফাইবার সমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার যেমন বাদামি পাউরুটি, ফল, শাকসবজি, ডাল ও মটরশুঁটি খাওয়া, অল্প অল্প করে সারাদিনে বেশ কয়েকবার খাওয়ার অভ্যাস করতে হবে যা পরিপাকতন্ত্রের ওপর চাপ বা ধকল কমিয়ে আনে, ফাইবার বা আঁশযুক্ত খাবারের সঙ্গে পানি পানের পরিমাণও বাড়িয়ে দিতে হবে। তবে গর্ভ অবস্থায় বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোষ্ঠকাঠিন্য বা মল নরম করার কোনো ঔষধ খাওয়া ঠিক নয় বলে ডাক্তার রকিবুল আনোয়ার মনে করেন।